হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকে ভিডিওটা হচ্ছে এই সাইকেল ট্রেক, এই সাইকেলটার একটা বিল্ডিং ভিডিও, মানে এই সাইকেলটা তৈরি করার ফুল ভিডিওটা দেখাবো। আর এই সাইকেলের ফ্রেমের মডেল হচ্ছে সাইকেল ট্রেক XG900। আর এই সাইকেলটা টোটালি বিল্ড করা দেখাবো, A to Z সব কিছু দেখানোর চেষ্টা করবো। দুই একটা জিনিস বাদে, মানে যেগুলো দেখাতে গেলে টাইম বেশি লাগবে, ওই জিনিসগুলো বাদে ফুল সাইকেল বিল্ড করাটা দেখাবো। সর্বপ্রথম দেখাচ্ছি সাইকেলের মধ্যে কীভাবে রোটারগুলো লাগায় নেওয়া যায় এই বিষয়টা। আর এই সাইকেলটাতে যেটা বিল্ড করতেছে, এই সাইকেলটার হচ্ছে যে হাবটা আছে আর রিমটা আছে, এই দুটো হচ্ছে যার সাইকেল বিল্ড করতেছে তার আগের সাইকেল থেকে লাগানো, মানে আগের সাইকেল থেকে ওই দুইটা জিনিস পুরানা লাগানো এক কথায় বলতে গেলে। এই দুটা জিনিস ব্যতীত বাকি সবগুলো পার্টস A to Z সব কিছু নিউ লাগানো, হাব আর মানে হুইল সেটটা ব্যতীত বাকি সব নিউ। এখন তাহলে আসা যাক এই সাইকেলে ক্যাসেট কোনটা লাগাইতেছে। এই সাইকেলে যে ক্যাসেটটা লাগাইতেছে, এই ক্যাসেটটা হচ্ছে জ্যাটো ব্র্যান্ডের একটা ক্যাসেট, যেটা বর্তমানে শিমানু চলে যাওয়ার পর খুব জনপ্রিয় হয়েছে। আর এটা হচ্ছে শিমানু হচ্ছে একটু আপগ্রেড বলতে পারেন। আর এই ক্যাসেটটার দাম হচ্ছে বর্তমানে বাজারে 1500 টাকার আশেপাশে। বর্তমান দাম সম্পর্কে আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, মার্কেট প্রাইস কম হইতে পারে, বেশি হইতে পারে, এই জন্য হচ্ছে আপনাদের মার্কেটে যেয়ে খোঁজ নিতে হবে বর্তমান প্রাইস কত সেটা জানার জন্য। আর এই ক্যাসেটটা সত্য কথা বলতে শিমানু হচ্ছে দেখতে অনেকটা সুন্দর। ক্যাসেট লাগানোর পর আসা যাক এই সাইকেলে নেক্সট কী করবে, ফ্রেমটা খুলবে। আর ফ্রেমটা হচ্ছে সাইকেল ট্র্যাক ব্র্যান্ডের একটা ফ্রেম, এই ফ্রেমটা শুধুমাত্র চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে। ফ্রেমটার ওজন হচ্ছে আপনাদের 1 কেজি 700 গ্রামের মতো, মানে খুবই লাইট ওয়েট একটা ফ্রেম। অনেকে ভাবতে পারেন প্লাস্টিকের ফ্রেম নাকি এত পাতলা, এই ফ্রেমটা আসলে খুবই লাইট ওয়েট একটা ফ্রেম। তবে সাইকেলটা টোটাল বিল্ড করার পর ওজন হয়ে যাবে আনুমানিক 12-13 কেজির মতো, এই জন্য পরের ওজন হিসাব করে লাভ নেই, শুধুমাত্র ফ্রেমের ওজনটা জানাইলাম। এখন আসছে সাইকেলটার সাসপেনশনের দিকে। এই সাইকেলটাতে সাসপেনশন হিসাবে যে কাস্টমার সে ব্যবহার করতেছে বোলানি ব্র্যান্ডের একটা সাসপেনশন, যেটা বর্তমানে বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয় একটা সাসপেনশন। আর এটা হচ্ছে এয়ার সাসপেনশন। এই সাসপেনশনটার ফিডব্যাক অনেকটাই পাওয়া যায় হচ্ছে এসআর সান্টুর ইপিক্সন যে সাসপেনশনটা আছে ওইটার মতোই। আর এটার দাম ওটার চেয়ে অনেকটাই কম, এই জন্য মূলত এই সাসপেনশনটা ব্যবহার করতেছে। আর এই সাসপেনশনটার দাম বর্তমানে মনে হয় বাংলাদেশের বাজারে 9500 টাকার থেকে 10,000 টাকার মধ্যে সব দোকানে পাওয়া যাবেন। 9500 টাকার কমেও কিছু কিছু দোকানে পাইতে পারেন, তবে কোন দোকানে পাবেন না পাবেন এই বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না। এরপর আসা যাক সাইকেলটার হেডসেটের দিকে। এই সাইকেলটাতে হেডসেট হিসাবে ব্যবহার করছে নর্মাল একটা হেডসেট। তার প্রধান কারণ হচ্ছে কাস্টমার যে তার একটু বাজেটে সংকট আছে, আর দু একটা জিনিস একটু নর্মাল ব্যবহার করতেছে সে, যে জিনিসটা খেয়াল করে দেখলাম। আর ইমাম সাইকেল স্টোরে গেছিলাম, ওই সময় দেখলাম সাইকেল বিল্ড করতেছে, ভাবলাম একটা ভিডিও করে ফেলি, তাই হচ্ছে ভিডিওটা করলাম। আর এই টাইপের ভিডিও আপনারা খুব চাইতেছিলেন, আর এই জন্য মূলত ভিডিওটা করা। হেডসেট লাগানোর আগে সর্বপ্রথম যে গলা সেটটা লাগায়, গলা সেটটার ফুল নাম জানি না, চুড়ি মুড়ি এই সেই, মানে গলার এটা চুড়ি টুড়ি এগুলোই বলে সম্ভবত, এগুলো লাগাইতেছে। আর এগুলো লাগানোর সময় যে কাজটা ভালো মতো করতে হয় সেটা হচ্ছে গ্রিজিং। গ্রিজিং ভালো না করলে আপনাদের হচ্ছে কয়েকদিন পরে হচ্ছে গলা নড়াইতে টড়াইতে গেলে মানে একটু অসুবিধা হবে, জ্যাম জ্যাম লাগবে, মানে নড়তে যাবে না, এই রেপের মনে হবে। এই জন্য গ্রিজিংটা একটু ভালো করে করবেন যারা সাইকেল বিল্ড করেন। আর অবশ্যই ভালো মানের একটা গ্রিজ ব্যবহার করবেন, ভালো মানের গ্রিজ ব্যবহার না করলে গ্রিজিংটা বেশি দিন টিকবে না। ভালো মানের গ্রিজ ব্যবহার করবেন, আপনাদের 1-2 বছর কোনো চিন্তা করতে হবে না। আর যদি লোকাল গ্রিজ ব্যবহার করেন, 6 মাস পরে দেখবেন গলা থেকে আওয়াজ করে, ক্যাঁ ক্যাঁ শব্দ করে, মানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই জন্য অবশ্যই যারা সাইকেল বিল্ড করবেন অবশ্যই ভালো মানের একটা গ্রিজ ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি দোকানে ভালো মানের গ্রিজ না থাকে, ছোটো দেখে একটা গ্রিজের কোটা কিনে নিয়ে যাবেন, সর্বোচ্চ দাম হলে 100 টাকা থেকে 150 টাকা ভালো মানের যেগুলা। আর যেগুলো তারা ব্যবহার করে ওগুলো তো খুবই লোকাল, ওগুলো তো মনে হয় 50-60 টাকা, মানে এত কম দামি গ্রিজ ব্যবহার করে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের একটা গ্রিজ ব্যবহার করার জন্য। এরপর আসা যাক সাইকেলের স্টিমের দিকে। এই সাইকেলের স্টিমটা হচ্ছে একটা অ্যালয় স্টিম, এই ব্র্যান্ডটার সাথে খুব একটা পরিচিত না, তবে
এরা হচ্ছে অ্যাবাকের চেয়ে একটু ভালো ব্র্যান্ড আমার যতটুকু ধারণা। এই ব্র্যান্ডটার প্রোডাক্ট বর্তমানে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল, কারণ অ্যাবাকের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল না। যখন আবার অ্যাবাক পাওয়া যায় তখন আবার এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, কারণ হচ্ছে অ্যাবাকটা আর কি একটু দামে সস্তা আর কোয়ালিটি প্রাইস সেম, এই জন্য অ্যাবাকটাই মানুষ বেশি নেয়। আর এই সেম কোম্পানির হ্যান্ডেল বারটা ব্যবহার করছে, এখানে লেখা আছে এমটিভি স্পোর্টস, ফুল যে নামটা থাকবে বা মডেলটা থাকবে ওটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবেন। আর দাম সম্পর্কেও আইডিয়াটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এখন বলতে পারতেছি না ঠিক কত দাম, কারণ হচ্ছে কথাবার্তা বলে দেখতে হবে এগুলোর দাম কেমন। সম্ভবত এই হ্যান্ডেল বারটার দাম হচ্ছে 900 টাকা বা 800 টাকার মতো, আর যে স্টিমটা ব্যবহার করছে এই স্টিমটার দাম আপনার 500 টাকা থেকে 400 থেকে 500 টাকার মধ্যে এই স্টিমটা সম্ভবত পাওয়া যাবেন। হ্যান্ডেল বার আর স্টিমের পর যে জিনিসটা লাগাইতেছে সেই জিনিসটা হচ্ছে সাইকেলের শিফটার, এই সাইকেলের শিফটার হিসেবে ব্যবহার করতেছে শিমানো অল্ট্রোস। আমার মতামত অনুসারে এই যে অল্ট্রোসের যে শিফটারটা ব্যবহার করলো কপি শিফটার, এটা ব্যবহার না করে বাজেটটা একটু বাড়ায়া বা অন্য কোথাও কম্প্রোমাইজ করে শিফটারটা অন্তত ভালো লাগানোর দরকার ছিল, এটা হচ্ছে আমার মতামত। যে সাইকেল বিল্ড করতেছে এটা হচ্ছে তার ইচ্ছা, আমার কিছু বলার নাই এখানে। তবে যে সাইকেল বিল্ড করতেছে সে যদি সামনে সামনে থাকতো তাহলে আমি তারে অবশ্যই বলতাম ভালো মানে একটা শিফটার লাগাইতে। অল্ট্রোসের যেই ফার্স্ট কপি বা যেই শিফটারটা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় ওইটার দাম মেবি 1400 থেকে 1500 টাকা, ওইটার কোয়ালিটি এটা হচ্ছে অনেকটাই ভালো। এরপর আসা যাক সাইকেলে যে জিনিসটা লাগাইতেছে সেটা হচ্ছে ডেরা হ্যাঙ্গার। এই জিনিসটা প্রতিটা সাইকেলের সাথে একটা করেই আসে, আর সাইকেল অ্যাক্সিডেন্ট করলে বা সাইকেল ডানে বামে পড়ে গেলে এই জিনিসটা যদি বেঁকে যায় বা এই জিনিসটা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, এই যে ছোট একটা পার্ট দেখতেছেন স্টিলের মতো, এই পার্টটাতে যদি একটু সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনাদের শিফটার ঠিক মতো কাজ করবে না। যত ভালো টিউনিংই করেন আপনার দেখবেন চাকায় মানে এক স্পিডে আছেন আরেকটা দেখাইতেছে, আরেক স্পিডে আছেন আরেকটা দেখাইতেছে, মানে আপনাদের গিয়ার টিউনিং কোনোভাবেই মিলাইতে পারবেন না। এই জন্য চেষ্টা করবেন যারা এই কাস্টম বিল্ড সাইকেলগুলো তৈরি করেন বা আনান, একটা ডেরা হ্যাঙ্গার যে জিনিসটা আছে এই জিনিসটা এক্সট্রা রাখার জন্য, কারণ এই জিনিসটা ছাড়া আপনারা ভবিষ্যতে খুব বড় সমস্যায় পড়বেন যদি কোনো সময় এটাতে আঘাত পায় বা সাইকেল পড়ে যাওয়ার কারণে এটা বেঁকে যায়। এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে বেবি সিট লাগানোর জন্য পুরো জিনিসটা গ্রিজিং করলো, এরপর হচ্ছে বেবি সিটটা লাগাইতেছে। আর এখানে যে বেবি সিটটা লাগাইতেছে এটা হচ্ছে একটা বিয়ারিং বেবি সিট, আর এই বেবি সিটটার দাম হচ্ছে আপনাদের 400 টাকার আশেপাশে, মানে বিভিন্ন দোকানে বিভিন্ন হইতে পারে, তবে এই বেবি সিটটার দাম 400 টাকার আশেপাশে। এই দামে আশা করি পুরো বাংলাদেশে পাওয়া যাবেন এই বেবি সিটটা, আর একটু ঢাকার বাইরে দাম বেশি হইতে পারে, কত হইতে পারে সর্বোচ্চ 50 টাকা বা 100 টাকা বেশি হইতে পারে, এটা একটু ধরে রাখবেন প্লাস মাইনাস। সঠিক দামটা আমি বলতে পারতেছি না কারণ হচ্ছে দাম নিয়মিত উঠানামা করে। এখন হচ্ছে বিবি সেটটা লাগাইতেছে, আর এই জিনিসটা হচ্ছে যদি ভালো না হয় কটকট 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 করে একটা আওয়াজ করবে, এই জন্য বিবি সেটটা সবাই চেষ্টা করবেন একটু ভালো মানের লাগানোর জন্য। আর বিবি সেট ভালো মানের লাগাইলে অন্তত 2-2.5 বছর আপনার আর কোনো চিন্তা করতে হবে না। বিবি সেটের পর আসা যাক যে জিনিসটা লাগাইতেছে সেটা হচ্ছে ক্র্যাঙ্ক সেট, আর এই ক্র্যাঙ্কটা হচ্ছে শিমানো FCTY 301 মডেলের ক্র্যাঙ্কটা। এই ক্র্যাঙ্কটার বর্তমানে বাজার মূল্য হচ্ছে 1500 টাকার আশেপাশে, তবে কয়টার দোকানে অ্যাভেলেবেল পাবেন এ বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারতেছি না, কারণ এই ক্র্যাঙ্কটা বর্তমানে বাজারে নাই বললেই চলে, দু একটা দোকানে আছে তারা হচ্ছে দাম অনেক বেশি নিতেছে। এই ক্র্যাঙ্কটার পারফরমেন্স মোটামুটি আপনাদের 3 বছরের মতো অনায়াসেই যায়, মানে একটু রাফ ইউজ না করলে, মানে খুব বেশি খারাপভাবে ইউজ না করলে এই ক্র্যাঙ্কটা দিয়ে আপনারা 3 বছর খুব সুন্দর মতো চলতে পারবেন, এই ক্র্যাঙ্কটা থেকে তেমন কোনো সমস্যা হবে না। আর এই ক্র্যাঙ্কটা হচ্ছে শিমানোর অরিজিনাল একটা ক্র্যাঙ্ক, যে লাগাইতেছে মানে যার সাইকেল বিল্ড করতেছে সেই এর একটা ভালো ডিসিশন নিছে। এত দাম দিয়ে সাইকেল তৈরি করতেছে দু একটা জিনিস কেন খারাপ দিতে যায় এটাই হচ্ছে বুঝি না। বাজেট কম থাকলে যে জিনিসগুলো কম প্রয়োজন ওগুলাতে একটু কম্প্রোমাইজ করা যায়, তবে যে জিনিসগুলো বেশি প্রয়োজন এই জিনিসগুলোতে কম্প্রোমাইজ করা আমার মনে হয় বোকামি। আর এই সাইকেলে যেই প্যাডেলটা লাগাইতেছে সেই প্যাডেলটা হচ্ছে ওয়েস্ট বাইকিংয়ের একটা প্যাডেল,
প্যাডেলটা দেখতে অসাধারণ সুন্দর একটা প্যাডেল, আর এই প্যাডেলটার দাম হচ্ছে 1500 টাকার আশেপাশে, মানে সঠিক দাম কত বলতে পারতেছি না, 1450 থেকে হইতে পারে, আবার 1550 হইতে পারে, আবার 1750 হইতে পারে, এই জন্য প্লাস মাইনাস ধরে নেবেন সঠিক দাম কত, এটা হচ্ছে আপনাদের, আপনারা মার্কেটে যা দেখবেন কখন কোন দোকানে কত প্রাইস। এরপর আসা যাক সাইকেলটার যে ব্রেকিং সিস্টেমটা ব্যবহার করছে সেই ব্রেকিং সিস্টেমের দিকে। এই সাইকেলটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করতেছে ট্র্যাকট্রো HD 300 মডেলের একটা ব্রেক সেট, যেহেতু বর্তমান মার্কেটে শিমানোর ব্রেক সেট নাই সেহেতু ট্র্যাকট্রোই একমাত্র ভরসা, কারণ শিমানোর পরে যে ব্রেক সেটটা ভালো সেটা হচ্ছে ট্র্যাকট্রো। আর শিমানো ট্র্যাকট্রো এগুলো হচ্ছে 19-20 তফাত হলেও শিমানোর একটু বেটার ট্র্যাকট্রো থেকে। ট্র্যাকট্রো লাগানোর পেছনের প্রধান কারণ শিমানো মার্কেটে অ্যাভেলেবেল নাই, আর বাকি যেগুলো আছে ওগুলো ট্র্যাকট্রোর চেয়ে বেটার না, ট্র্যাকট্রোটাই তুলনামূলক একটু বেটার, এই জন্য মূলত ট্র্যাকট্রোর ব্রেক সেটটা লাগাইতেছে। আর এই সাইকেলে যেই রোটারটা লাগাইছে সেটা হচ্ছে RT56 শিমানোর রোটার, এটা একটা ভালো দিক, মানে ভালো ব্রেকিং পাবে এই জন্য এই সাইকেলটাতে, যেহেতু ভালো একটা রোটার লাগাইছে সেহেতু ভালো মানের ব্রেকিং পাবে এই সাইকেলটা থেকে। এই সাইকেলটা তৈরি করতে টোটাল কত খরচ হয়েছে সেটা আমি জানি না, যে কাস্টমার সে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন দোকান থেকে কিনেই না, মানে ইমাম সাইকেলস থেকে কিছু পার্টস নিয়ে, মানে যেগুলো ইমামে নাই সেগুলো বাইরে থেকে আইনা তৈরি করতেছে, সে বললো টোটাল 50-এর মতো যাইতেছে সাইকেলটা তৈরি করতে। এই সাইকেলটা তৈরি করতে এত টাকা খরচ হইতেছে তার প্রধান কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের বাজারে সাইকেল নাই বললেই চলে, সাইকেল নাই বললেই চলে বলতে সাইকেলের পার্টস নাই বললেই চলে, আর সাইকেল তো নাই, এটা অনেকদিন আগের খবর, গত বছরের খবর, এই বছর থেকে তো মনে হয় কোনো সাইকেলই লঞ্চ হয় নাই, 2021 সালে নতুন কোনো সাইকেল আসে নাই, আর পুরানো সাইকেলগুলাই বর্তমানে 3-4 গুণ দাম বেড়ে গেছে, এই হচ্ছে অবস্থা। আর এখানে যে হাইড্রোলিক ডিস্ক ব্রেকটা ব্যবহার করছে ট্র্যাকটর, এই হাইড্রোলিক ডিস্ক ব্রেকটা কিন্তু ট্রেকের, তারপর জেইন্টের, তারপর মেরিডার এগুলার 1 লাখ টাকার নিচের যে সাইকেলগুলো আছে ওই সাইকেলগুলোতে আসে, তার মানে এই যে হাইড্রোলিক ডিস্ক ব্রেকটা ব্যবহার করছে এটা কিন্তু অনেক ভালো মানের একটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক। এখন হচ্ছে ক্যাবগুলো লাগাইতেছে, মানে ব্রেকের ক্যাবেল যাওয়ার ক্যাবগুলো লাগাইতেছে। এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে এই সাইকেলের রিমের মধ্যে হুইল সেটটা বসাইতেছে, আর এটা ডিরেক্ট না বসার পেছনে প্রধান কারণ হচ্ছে এই ফ্রেমের যে হুইল সেটের এই জায়গাটা এটা একটু চাইপা গেছে, তার কারণ হইতে পারে ধরেন এগুলো তো প্লেনে আসে বা জাহাজে আসে বা যে কোনো কিছুতে আসে, চাপ চুপ খায় একটু মানে চাইপা যায়, এবার একটু চাপ দিলেই ঠিক হয়ে যায়, এটা কোনো সমস্যা না, যদিও এটা প্রথমবার লাগাইতে একটু অসুবিধা হয়, এরপরের বার থেকে যখন খুলবে লাগাবে এগুলো লাগানো আর তখন কোনো সমস্যা হয় না। এই সাইকেলটাতে যেই হাবটা ব্যবহার করছে সেটা হচ্ছে Novatek 4 ব্যারিংয়ের হাব, আর শুরুতেই বলছিলাম এই সাইকেলের হুইল সেটটা যে কাস্টমার তার আগের সাইকেলের হুইল সেট, এই জন্য হুইল সেটের মধ্যে শুধুমাত্র টায়ারটা লাগাইছে বাকি সব কিছু আগের। এরপর যে কাজটা করতেছে সেটা হচ্ছে সাইকেলের ফ্রন্ট রেলারটা লাগাইতেছে, আর এই সাইকেলে ফ্রন্ট রেলার হিসেবে ব্যবহার করছে শিমানো টার্নি সিরিজের ফ্রন্ট রেলারটা, সম্ভবত এটা TX টার্নি TX যে মডেলটা আছে ওই মডেলের ফ্রন্ট রেলারটা ব্যবহার করতেছে। আর এই ফ্রন্ট রেলারটা যদি বর্তমানে কোথাও অ্যাভেল পান সেহেতু দাম হইতে পারে আপনার 800-900 টাকার মতো, যেটার আগের দাম ছিল 500 টাকার আশেপাশে, বর্তমানে দাম অনেকটা বেড়ে গেছে, এই জন্য এই ফ্রন্ট রেলারটার দাম বর্তমানে 800-900 টাকার মতো হইতে পারে যদি অ্যাভেলেবেল পান, আর যদি না পান তাহলে তো কথাই নাই, দাম নিয়ে কি আসা যায় না পাইলে। ফ্রন্ট রেলারের পর যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে আপনার অ্যাডজাস্ট করতেছে, এটা ডানে বামে কীভাবে করে অ্যাডজাস্ট করতে হয়, মানে শিফটারটা আপনার উঠবে নামবে সেটা অ্যাডজাস্ট করে নিতে হয়। এই সাইকেলের যে চেনটা ব্যবহার করছে এটা হচ্ছে KMC X9 মডেলের চেনটা, এই চেনটা যারা ইউজ না করছে তারা এই চেনটার পারফরমেন্স বুঝতে পারবে না, এক কথায় হচ্ছে এটা ভালো মানের চেন যারা ইউজ করছে তারাই শুধুমাত্র চেনের মর্মটা বুঝবে, আর যারা লোকাল চেন ব্যবহার করে অভ্যস্ত তারা কোনোদিন ভালো মানের চেনের মানে এক্সপিরিয়েন্সটা পাবে না। ভালো মানের চেন ব্যবহার করলে গিয়ার শিফটিং হবে অসাধারণ স্মুথ, আর মানে ফিলি আলাদা ভালো মানের চেনের সাইকেল চালায়া, মানে লোকাল চেন আর ভালো মানের চেনের মধ্যে তফাৎ বুঝতে হইলে দুইটা সাইকেলের মানে সেম সাইকেলে চেনটা একটু এদিক সেদিক করে দেখলেই বুঝতে পারবেন
ভালো মানের চেন আর খারাপ মানের চেনের মধ্যে কতটা তফাত। এখন হচ্ছে চেনটা লাগাইতেছে, চেন লাগানোর পর সম্ভবত টিউনিং করবে, আর টিউনিং এর পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করব, কারণ হচ্ছে টিউনিং দেখলে আশা করি অনেকে নিজে নিজে করতে পারবে, এই জন্য মূলত টিউনিং এর ফুল বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আর এই সাইকেলে যে রেয়ার ড্রিলারটা ব্যবহার করছে সেটা হচ্ছে শিমানো অলট্রোস 9 স্পিডের একটা রেয়ার ড্রিলার। এই রেয়ার ড্রিলারটার দাম হচ্ছে আপনাদের 1800 থেকে 1900 টাকার ঘরে, বা কোথাও কোথাও 2000 টাকা হইতে পারে। মানে অরিজিনালটার দাম 1800 টাকার 1900 টাকা, মানে এর চেয়ে একটু কম বেশি হইতে পারে। যার কাছে স্টক বেশি আছে তার কাছে একটু দাম কম, যার কাছে স্টক কম আছে তার কাছে একটু দাম বেশি, বিষয়টা হচ্ছে এরকম। আর টিউনিং করার আগে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার যে রেয়ার ড্রিলারটা আছে এটা হচ্ছে একবারে হাইয়ে দিয়া দেখতে হবে এটা আপনার চেনটা ঠিকঠাক আছে নাকি। আর এখানে দেখবেন দুইটা স্ক্রু আছে, একটা হাই একটা লো, এই দুইটা জিনিস যদি অ্যাডজাস্ট করতে পারেন নিজে নিজে হাই আর লো, তাইলে গিয়ার টিউনিং করা আর কোনো ব্যাপারই না। এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে ইন্টারনাল ক্যাবেল সিস্টেমের ক্যাবেলগুলো ঢুকাইতেছে। অনেকেই জিজ্ঞেস করেন ভাই ইন্টারনাল ক্যাবেল সিস্টেম ভালো নাকি এক্সটার্নাল ক্যাবেল সিস্টেম ভালো, উত্তর হচ্ছে শুধুমাত্র দেখানোর জন্য যদি হয় সেহেতু ইন্টারনাল ক্যাবেল সিস্টেমটা ভালো। এই ইন্টারনাল ক্যাবেল সিস্টেমে এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায় না, যতটুক না এক্সটার্নাল ক্যাবেল সিস্টেমে পাওয়া যায়। এক্সটার্নাল ক্যাবেল সিস্টেমে আপনারা যখন খুশি তখন ক্যাবেলটা খুলিয়া গ্রিজ করতে পারবেন, কিন্তু ইন্টারনাল ক্যাবেল সিস্টেমে এই জিনিসটা পারবেন না। আর যাবতীয় যত সাইকেল আছে সব কিছুই দেখবেন মানে ইন্টারনাল ক্যাবেল সিস্টেম হোক এই সিস্টেম হোক, শুধুমাত্র এটা দেখানোর জন্য, ওটা থেকে এক্সট্রা কোনো বেনিফিট পাবেন না। যদি শুধুমাত্র দেখাইতে চান সেক্ষেত্রে আপনারা ইন্টারনাল ক্যাবেল সিস্টেমের সাইকেলগুলো কিনতে পারেন একটু দাম বেশি দিয়ে। নর্মালি ইন্টারনাল ক্যাবেল সিস্টেম থেকে এক্সট্রা কোনো বেনিফিট পাওয়া যায় না, নর্মাল যে ক্যাবেল সিস্টেম আছে সেটাই উত্তম ইন্টারনাল ক্যাবেল সিস্টেমের তুলনায়। তবে যে কথাটা সত্য সেটা হচ্ছে ইন্টারনাল ক্যাবেল সিস্টেমের সাইকেলগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগে, মানে ছবি টবি একটু ভালো আসে, তার তুল থাকে না তো ভিতর দিয়ে যায়। আর যত ভালো ইন্টারনাল ক্যাবেল সিস্টেমের সাইকেল হোক সেগুলোতে দেখবেন ব্রেকের যে ওয়্যারটা থাকে ওগুলো কিন্তু আর ইন্টারনাল করতে পারে না, ওগুলো কিন্তু এক্সটারনালই থাকে। এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে আপনাদের শিফটারের ক্যাবেলগুলো আছে এই ক্যাবেলগুলোর হাউজিং করতেছে। আর যে কাস্টমার আছে সে হচ্ছে হাউজিং হিসাবে নর্মাল হাউজিংটাই নিছে, তার কাছে মনে হয় ওই পরিমাণে বাজেট নাই যে একটা ভালো মানের হাউজিং নিবে। অবশ্য ভালো মানের একটা হাউজিং নিতে গেলে আপনাদের পড়ে যায় হচ্ছে 350-400 টাকার মতো, আর নর্মাল একটা হাউজিং নিতে গেলে আপনাদের সর্বোচ্চ পড়ে হচ্ছে 80 থেকে 100 টাকা, সেহেতু নর্মাল হাউজিংটাই ভালো অত দাম দেওয়া না নিতে চাইলে। এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে ফ্রন্ট রিলারটা অ্যাডজাস্ট করতেছে। প্রথমে হচ্ছে ফ্রন্ট রিলার অ্যাডজাস্টের ক্ষেত্রে লোতে দিয়ে দেখতে হবে, আর রেয়ার রিলার অ্যাডজাস্টের সময় সর্বপ্রথম হাইটে দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, এ হচ্ছে দুটার মধ্যে একটু তফাত। এখন লোতে দিয়ে দেখতেছে আপনার সবগুলা টিউনিং ঠিক মতো হইতেছে নাকি, মানে 1, 2, 3 সবগুলোতে যাইতেছে নাকি, যদি যায় এরপর সম্ভবত রেয়ার রিলারের হাত দিবে। সর্বপ্রথম অবশ্যই ফ্রন্ট রিলারটা অ্যাডজাস্ট করে নেবেন, তারপর রেয়ার রিলারটা অ্যাডজাস্ট করবেন। ফ্রন্ট রেলার অ্যাডজাস্ট না করলে রিয়ার রেলার অ্যাডজাস্ট করতে পারবেন না, শিফটিংয়ে ঝামেলা হবেই। এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে শিফটের ক্যাবেলগুলো রিয়ার রেলারের জন্য আবার ঢুকাইতেছে ভিতরে। আর এগুলো দেখবেন এক সাইড না এক সাইড দিয়ে ফাঁকা থাকে, যতই ইন্টারনাল ক্যাবেল সিস্টেম হোক এই সাইকেলটাতে দেখবেন নিচ দিয়ে কিন্তু ক্যাবেলগুলো ফাঁকা থাকে। অনেকে বলে না ইন্টারনাল ক্যাবেল সিস্টেমে আপনার ময়লা হবে না, এই হবে না, এই যে এই জায়গাটা ফাঁকা এই জায়গায় কিন্তু ঠিকই ময়লা ঢুকবে, এটাতে এক্সট্রা কোনো বেনিফিট নেই ইন্টারনাল ক্যাবেল সিস্টেমে, শুধুমাত্র দেখতে সৌন্দর্যের জন্য ইন্টারনাল ক্যাবেল সিস্টেমটা ব্যবহার করে। এখন হচ্ছে রিয়ার ড্রিলারটা অ্যাডজাস্ট করবে, সর্বপ্রথম তারটা টাইট করে নিক। আর এই জিনিসটা যারা একটু না বুঝবেন মানে একটু কম বুঝবেন তারা এই জিনিসটাতে হাত দিয়েন না, কারণ গিয়ার টিউনিং একটুতেই অনেক 19-20 হয়ে যায়, মানে একটু না পারলেই অনেক 19-20 হয়ে যাবে। এই জন্য যারা বুঝবেন শুধুমাত্র তারাই গিয়ার টিউনিং করার ট্রাই করবেন। আর গিয়ার টিউনিং করার জন্য সর্বপ্রথম যে কাজটা করবেন আপনাদের শিফটারের একবারে 8 নম্বর স্পিডে চলে যাবেন বা 9 নম্বর স্পিডে চলে যাবেন, মানে আপনাদের লাস্ট গিয়ারটাতে চলে যাবেন। লাস্ট গিয়ারে চলে যাওয়া আপনাদের যে ড্রেলারটা আছে এটা অ্যাডজাস্ট করবেন, মানে একবারে হাইয়ে দিবেন, তারপর হচ্ছে একবার লোয়ে দিবেন। যখন দেখবেন হাত দিয়ে সুন্দর মতো উঠতেছে ডানে বামে
তখন হচ্ছে আপনাদের কেবেলটা মানে টাইট লুজ ওগুলা পরিমাপটা ঠিকঠাক করবেন। এখানে দুটো স্ক্রু দেখবেন, এই দুটো স্ক্রু দিয়ে আপনার হাইও করতে পারবেন লো করতে পারবেন। এখন দেখেন কীভাবে হচ্ছে গিয়ার শিফটিংটা করে। এখানে যে সমস্যাটা হয়েছে গিয়ার শিফটিং করতে যা, সেটা হচ্ছে আপনার একবারে হাইয়ে কিন্তু উঠতেছে না, হাইয়ের আগেরটাতে উঠতেছে, মানে 8 নম্বর গিয়ারে উঠতেছে, 9 নম্বরে উঠতেছে না। এই জন্য এটা হচ্ছে একটু ওই পাশে টাইট দিতেছে, লুজ করতেছে, মানে হাইয়ে যেতে উঠে। এখন দেখছেন জিনিসটা হাই উঠে গেল। এই হাই লো অ্যাডজাস্ট করা একটু এক্সপিরিয়েন্সের বিষয়, মানে এটা নর্মাল কেউ হুট করে হাত দিয়েই পারবেন বিষয়টা এমন না। হইতে পারে আপনার এক স্ক্রু এদিক সেদিক আছে, আপনি হাত দিচ্ছেন হয়ে গেছে, কিন্তু এটা নর্মালি কেউ ডিরেক্ট করতে পারবেন না। এটার জন্য আপনাদের পূর্ব এক্সপিরিয়েন্সের খুব বেশি দরকার। গিয়ার ট্রেনিংটা মানে হাই কোয়ালিটির কোনো দোকান ছাড়া না করানোই ভালো, মানে এক্সপিরিয়েন্স পাবলিক ছাড়া গিয়ার টিউনিংটা করাইতে যায় না, পারবেন না, উল্টারও গিয়ার টিউনিংটা নষ্ট হয়ে যাবে। আর যারা গ্রামের দিকে থাকেন তাদের তো সত্য কথা বলতে লাখ খাত ছাড়া কিছুই না। গ্রামের দিকে 90% দোকানদাররাই ঠিকঠাক করতে পারবে না, মানে সাইকেল যারা ঠিক করে তারা গিয়ার টিউনিংটা করতে পারবে না। অনেকে ইউটিউব দেখে ভাবে গিয়ার টিউনিং করাটা খুব সহজ, বিষয়টা সহজ যদি আপনারা দুই একবার পারেন। অনেকে থাকেন যারা নিজে কুয়েই ছাড়বেন যে কোনো মূল্যে, মানে আপনার সাইকেলে গিয়ার ট্রেনিং আপনিই করে থাকবেন, নষ্ট হোক যাই হোক তাই হোক তারা শুধুমাত্র করবেন, আর তারা অবশ্যই শিখতে পারবেন যদি কাজটা করতে চান। আর যারা একটু সাইকেল বেশি যত্ন করেন, নিজের চেয়ে মেকানিক্সকে বেশি ভরসা করেন, তারা হচ্ছে মেকানিক্স দিয়েই গিয়ার ট্রেনিংটা করাবেন, তাইলে হচ্ছে আপনার জন্য উত্তম। এখন আসা যাক সাইকেলের ব্রেকের দিকে। সাইকেলের ব্রেক কোনো সময়ই মানে যখন চাকা খুলবেন তখন ব্রেকটারে আগে টাইট দিবেন না, তাই ব্রেকটারে লুজ করবেন। লুজ করে চাকা লাগানোর পর ব্রেকটাতে চাপ দিয়ে ধরবেন, আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক হোক অথবা মেকানিক্যাল ডিস্ক ব্রেক হোক, ব্রেকটাতে চাপ দিয়ে ধরবেন, মানে লিভারটা জোরে চাপ দিয়ে ধরবেন। তারপর হচ্ছে আপনাদের যে দুটা বোল্ট থাকে, হাইড্রোলিক ডিস্ক ব্রেকেরও দুইটা বোল্ট থাকে, মেকানিক্যাল ডিস্ক ব্রেকেরও দুইটা বোল্ট থাকে, এই দুটা বোল্ট টাইট দিবেন। প্রথমে ভালো করে লিভারটা চাপ দিবেন, মানে যখন ব্রেকটা টাইট করে ধরবে, তারপর যে স্ক্রুগুলো আছে ব্রেকের মেশিনের যে স্ক্রুগুলো আছে এগুলো টাইট দিবেন। তাহলে দেখবেন আপনার ব্রেকটা কোনো বাজতেছেও না, কোনো খসখসও করতেছে না, কোনো কিছু করতেছে না। আর যাদের সাইকেলে ব্রেকে খসখস খসখস আওয়াজ করে বা ব্রেক ধরা না ছাড়াও মানে কোনো কারণ ছাড়াই সাইকেল চলার সময় খসখস খসখস একটা আওয়াজ হয়, মানে বুঝতে পারতেছেন ব্রেকটা লাগিয়ে আছে, তারা হচ্ছে দুইটা বোর্ড একটু লুজ দিবেন, মানে হাইড্রোলিক ডিস্ক ব্রেকেরও দুইটা বোল্ট লুজ দেবেন, মেকানিক্যাল ডিস্ক ব্রেকেরও দুইটা বোল্ট লুজ দেবেন। দুইটা বোল্ট লুজ দেওয়ার পর হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে ব্রেকটাতে চাপ দিয়ে ধরবেন। আপনার পেছনের ব্রেক হইলে পেছনের ব্রেকটাতে চাপ দিয়ে ধরবেন, সামনের ব্রেক হইলে সামনের ব্রেকটা চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার বোল্টগুলো আস্তে আস্তে টাইট দিয়ে দিবেন। বোল্টগুলো আস্তে আস্তে টাইট দিয়ে দিলে আশা করি আপনাদের এই সমস্যাটা আর থাকবে না, মানে ব্রেকটা খসখস আওয়াজ করবে না, আর ব্রেকটার সাথে যে প্যাডগুলো আছে দূরত্ব পর্যাপ্ত হয়ে যাবে। এখন হচ্ছে সামনের ব্রেকটাও সেমভাবেই টাইট দিতেছে, প্রথমে ব্রেক লিভারটা চাপ দিয়ে ধরতে হবে, তারপর হচ্ছে ব্রেকটা টাইট দিতে হবে। এখন হচ্ছে দেখতেছে কোথাও বাজে নাকি বাজে না, এটা হচ্ছে দেখাটা স্বাভাবিক, চাকাটা ঘুরান দিলেই বোঝা যাবে এটা কি আর খসখস বাজতেছে নাকি বাজতেছে না, মানে আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। এখন যে জিনিসটা লাগাইতেছে সেটা হচ্ছে রিমোট লক। রিমোট লক বলতে হচ্ছে সাসপেনশনের যেই রিমোট লকটা আছে এই রিমোট লকটা, আর এই সাসপেনশনের ফিডব্যাক কিন্তু অনেকটাই ইপিক্সন যে সাসপেনশনটা আছে ওইটার মতো। যাদের একটু বাজেট কম অথবা ইপিক্সন সাসপেনশনটা মার্কেটে খুঁজে পাইতেছেন না, তারা এই সাসপেনশনটা দেখতে পারেন। এই সাসপেনশনটার ফিডব্যাক কিন্তু খুব একটা খারাপ না, অনেকটাই ইপিক্সন সাসপেনশনের মতো, তবে ইপিক্সনটা পাইলে তো বেস্ট, যদিও এটার চেয়ে ওটার দাম অনেকটা বেশি, প্রায় এটার চেয়ে 50% দাম ওটার বেশি, ওটার দাম 15,000 টাকা আর এটার দাম 10,000 টাকা, মোটামুটি অনেক তফাৎ দুইটা সাসপেনশনের। আর এটাতেও যেই সুবিধাগুলো পাবেন ইপিক্সন সাসপেনশনেও সেম সুবিধাগুলোই পাবেন। এখন সবশেষ যে কাজটা করতেছে সেটা হচ্ছে সাইকেলের স্ট্যান্ড লাগানো। আর সাইকেল স্ট্যান্ড ছাড়া আসলেই খুব সমস্যা হয়, যারা সাইকেল চালায় তারাই শুধুমাত্র জানে। অনেকে আছে সাইকেলে স্ট্যান্ড লাগাইতে চায় না, তার প্রধান কারণ হচ্ছে সাইকেলের বডিতে দাগ পড়ে। স্ট্যান্ড লাগাইলে সাইকেলের বডিতে দাগ পড়ে, কিন্তু এই সাইকেলে যে স্ট্যান্ডটা দেখতেছি এই স্ট্যান্ডে বডিতে কোনো দাগ পড়বে না, এটা একটা ভালো দিক এই সাইকেলের ক্ষেত্রে। আর সবগুলো সাইকেলে যদি এই টাইপের সিস্টেম করে
তাহলে আশা করি কারো সাইকেলে আর স্ট্যান্ড লাগিতে কোনো সমস্যা হবে না। এখন সবশেষ যে কাজটা করতেছে সেটা হচ্ছে সাইকেলের স্যাডেল বা সিট লাগানো। একটা সাইকেল যত ভালো বিল্ড করেন না কেন, একটা দুইটা তিনটা জিনিস সবসময় মাথায় রাখবেন। সেটা হচ্ছে আপনাদের যেই জিনিসগুলো খুব সহজে পরিবর্তন করতে পারেন সেই জিনিসগুলো একটু লো রেঞ্জে দিতে পারেন যদি আপনার বাজেটে সমস্যা থাকে, নয়তো সবগুলো জিনিসই একটু ভালো মানের ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো মানের ব্যবহার করলে অনেক দিন টেকসই হবে আর অনেক দিন ভালো সার্ভিস পাবেন। আর যদি ভালো ভালো জিনিস যেগুলো প্রয়োজন ওগুলাতে লোকাল জিনিস দেন তাহলে কিন্তু আপনাদের ভোগান্তির আর কোনো শেষ নাই। এই সাইকেলটাতে সিট পোস্ট হিসেবে ব্যবহার করছে জেন্টের একটা সিট পোস্ট, আর সিট হিসেবে ব্যবহার করছে ওয়েস্ট বাইকিংয়ের একটা সিট। এই সিটটা হচ্ছে আমি অনেক দিন চালাইছি, মানে আমার সাইকেলে ছিল, এই সিটটা মোটামুটি অনেক ভালো, তবে এর চেয়ে আমার কাছে তুলনামূলক গাবে সিটটা একটু বেশি ভালো লাগতো। আর এই সিটটার দাম বর্তমানে মনে হয় 700 থেকে 750 টাকার মতো, মানে দোকান ভেদে, কোন দোকানে কত নেয় এটা সঠিক দামটা বলা আসলে মুশকিল, এই জন্য দোকান ভেদে বলতেছি। আনুমানিক প্রাইস হচ্ছে 700 থেকে 750 টাকার মতো। এখন যে কাজটা করতেছে সেটা হচ্ছে আপনাদের যে সাইকেলের হুইলের পজিশন এটা ঠিক করতেছে, মানে সাইকেল ডানে বামে আছে নাকি হুইলটা, সেই হুইলটা অ্যাডজাস্ট করতেছে। আর এই জিনিসটা যদি ঠিকভাবে অ্যাডজাস্ট না করতে পারে তাহলে দেখবেন আপনি হ্যান্ডেল সোজা, সাইকেল ডানে চাপে বা বামে চাপে, মানে আপনার সাইকেল বাউলায় এক কথায়। এই জিনিসটা এই জন্য একটু ভালো বা দক্ষ হাতে করার চেষ্টা করবেন। এখানে যে কাজগুলো করতেছে এই কাজগুলো হচ্ছে ইমাম সাইকেল স্টোরের কামাল ভাই করতেছে, আর সে মোটামুটি দক্ষ টেকনিশিয়ান, তার এক্সপিরিয়েন্স অনেক বেশি, সে হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স একজন মানুষ, এই জন্য সে হচ্ছে বিল্ডটা করতেছে। আর তারে ইমাম সাইকেল স্টোরে পাবেন, অথবা ইমাম সাইকেল স্টোরে আরও অনেক লোক আছে, সবাই পারে। এখন যে জিনিসটা দেখতেছে সেটা হচ্ছে সাইকেলের আপনি সাসপেনশন ঠিকভাবে কাজ করতেছে নাকি, সাসপেনশনের যে লকটা আছে। আর এই সাইকেলগুলোর বা এই সাসপেনশনগুলোর একটা ভালো দিক হচ্ছে আপনার এয়ার প্রেশার কম দিলে বেশি ডাববে, এয়ার প্রেশার বেশি দিলে কম ডাববে, মানে এগুলো অ্যাডজাস্ট করা যায়। এখন একটু সে আমাদের শব্দ শোনাবে সাইকেলটার শব্দ কেমন হয়। আর শব্দ কম হওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে এই সাইকেলের যে হাবটা আছে সেটা মোটামুটি 2.5 বছর ইউজ একটা হাব, কাস্টমার যে তার পুরানো একটা হাব ব্যবহার করছে এই সাইকেলটাতে। কাজ মোটামুটি কমপ্লিট, ধন্যবাদ কামাল সাহেব।